হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে টপিক হচ্ছে আমার মার্চ মাসের রাশিফল। যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কুম্ভ রাশি। জেনে নেবো কুম্ভ রাশির মানুষদের মার্চ মাসটা কেমন যাবে না যাবে। চলুন জেনে নিই বিজনেস কেমন যাবে। বিজনেসের ক্ষেত্রে যে জিনিসটা আমি বলবো, দেখুন যেহেতু শনি সাড়েসাতি আপনাদের চলছে, তো সেক্ষেত্রে কী হবে, এই সময় যে আপনাদের একটু স্ট্রাগল থাকছে, সেই স্ট্রাগলটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। বিজনেসের ক্ষেত্রে এমন ঘটবে, কোথাও কেউ আপনাকে একটু নিয়ন্ত্রণ করতে চাইবে, কেউ আপনাকে একটু পিছু টেনে ধরবে, এই জিনিসগুলো কিন্তু ঘটবে। শত্রু আপনার ওপর কিন্তু একটু হাবি হবে, যে জিনিসটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে। নিজের বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিন, সেই সিদ্ধান্তটা খুব ভালো হবে। যে কোনো জিনিস একটু পেতে দেরি হবে, ধরুন আপনি কোনো একটা ডিল করেছেন বা করতে যাচ্ছেন, সেটা পেতে দেরি হচ্ছে, বা কোথাও ইনভেস্ট করবেন ভাবছেন সেটা একটু ডিলে হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু এই মাসে আপনাদের থাকছে। তবে আপনার হার্ডওয়ার্ক আর সঠিক ডিসিশান কিন্তু আপনাকে সাকসেস এনে দেবে। সাকসেসের কিন্তু মূল মন্ত্র আপনাদের এই মাসে এটাই। নতুন যদি ভাবেন বিজনেস করবো, সেক্ষেত্রেও আমি বলবো হ্যাঁ, স্টার্ট করুন, ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। তবে মাথায় রাখতে হবে, অল্পতে কিন্তু হতাশ হলে চলবে না। হতাশ হলে কিন্তু আপনারা আর আগে যেতে পারবেন না, যার ফলে কিন্তু প্রবলেম তৈরি হয়ে যাবে। আপনার মান সম্মান কিন্তু আপনার বিজনেসে তৈরি হবে, বা বিজনেসে গ্রোথ কিন্তু এই সময় ভালো আপনারা দেখতে পাবেন, বিজনেসে অর্থ কিন্তু ভালো আপনাদের আসবে। এবার জেনে নেবো আপনাদের জব কেমন যাবে না যাবে। জবের ক্ষেত্রে বলবো, আপনাদের প্রমোশন হওয়ার চান্স আছে। জবের ক্ষেত্রে মান সম্মান বাড়বে, হার্ড ওয়ার্ক করতে হবে। যারা নিউ জব সার্চ করছেন তাদের জন্য সময়টা ভালো। কলিগস যারা আছে আপনাদের, তাদের সাথে রিলেশন ভালো হতে পারে। জবের শুরুতে কোথাও আপনাকে বাইরে যেতে হতে পারে, জবের জায়গা মোটামুটি ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাচ্ছেন। হেলথ কেমন যাবে, হেলথের ব্যাপারে বলবো, এই মাসটা কিন্তু টুকিটাকি প্রবলেম লেগেই থাকবে। কোনো হার্ট ওরিয়েন্টেড প্রবলেম, লিভার ওরিয়েন্টেড প্রবলেম, ঠান্ডা লাগার টেন্ডেন্সি, এই ধরনের প্রবলেম কিন্তু গোটা মাসটা আপনাদের লেগে থাকছে। এবার জানবো আপনাদের সেভিংস কেমন থাকছে না থাকছে। সেভিংসের ব্যাপারে একটাই কথা বলবো, ইনকাম যা ফ্লোতে হবে সেভিংসও কিন্তু সেই ফ্লোতেই হবে। তবে মাঝে মাঝে কোথাও গিয়ে কিন্তু একটু খরচাটা বৃদ্ধি পাবে, যেটা অ্যাজ ইউজুয়াল ডেইলি লাইফে থাকে সেরকম খরচাও কিন্তু বৃদ্ধি পাবে। এখন যে আপনি সেভিংসটা করবেন, সেটা কিন্তু ফিউচারে আপনাকে অনেক ভালো রেজাল্ট কিন্তু এনে দেবে। এবার জানবো এডুকেশান কেমন থাকছে না থাকছে। এডুকেশানের জন্য আমি বলবো সময়টা ভালো, হায়ার স্টাডির জন্য সময়টা ভালো, সরকারি চাকরি পড়াশোনার জন্য সময়টা ভালো। এডুকেশানের জন্য আপনাদের কিন্তু বাইরে যেতেও হতে পারে, এডুকেশানের ক্ষেত্রেও আপনারা ভালো রেজাল্ট কিন্তু এই মাসটা পাবেন। এবার জেনে নেবো লাভ লাইফ কেমন থাকছে না থাকছে। লাভ লাইফের ক্ষেত্রে আমি বলবো সময়টা ভালো, তাকে ম্যারেজে কনভার্ট করবেন ভাবছেন, তাদের জন্য সময়টা ভালো, দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনারা এই সময় দেখতে পাবেন। আর জানবো ম্যারেজ লাইফ কেমন থাকছে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে আমি বলবো টুকিটাকি অশান্তি থাকছে, কোথাও গিয়ে পার্টনার আপনাকে ডাউট করতে পারে, বা আপনি পার্টনারকে ডাউট করতে পারেন। পার্টনারের হেলথ নিয়ে কিন্তু কিছু প্রবলেম আপনার মনে সারা মাসটা থাকছে। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো না লাগলো আমাকে অতি অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলে ফার্স্ট টাইম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার বন্ধু হয়ে যেতে হবে। তাহলে টাটা, দেখা হবে অন্য ভিডিওতে।